আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন SA Tricks ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমার মজার একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে, আমি ইউটিউবে ভিডিও আপলোড করার আগে অর্থাৎ ইউটিউবিং করার আগে আমি অনেক ভিডিও টিউটোরিয়াল দেখতাম ইউটিউব থেকে, যে কিভাবে আপনারা ফেসবুক আইডিকে প্রোফাইল টাইপ পেজ করবেন। কিন্তু অনেক ভিডিও টিউটোরিয়াল দেখার পরেও কিন্তু আমরা সেই প্রোফাইল টাইপ পেজ করতে পারতাম না। তো আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া এই ফেসবুক আইডি থেকে কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ তৈরি করতে হয় সেই রকম একটা কাহিনী হয়েছে। কাহিনিটা হচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমি কিন্তু আজকে একদম প্রফেশনাল মুডভাবে প্রোফাইল টাইপ করে ফেলেছি, অর্থাৎ আমার ফেসবুক আইডিকে আমি ফেসবুক পেজে রূপান্তর করে ফেলেছি। আপনারাও কিভাবে আপনাদের পার্সোনাল ফেসবুক আইডি এভাবে প্রোফাইল পেজ করবেন আমি দেখিয়ে দেবো। দেখেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাদের বর্তমান আপডেটে এরকম একটা অপশন আসবে, সেটা হচ্ছে প্রফেশনাল মোড। তো আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই প্রোফাইল টাইপ পেজ কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফেসবুক আইডিটা কিন্তু প্রোফাইল টাইপ পেজ হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার এটা ছিল হচ্ছে ফেসবুক আইডি, আমি কিন্তু প্রোফাইল টাইপ পেজ করে ফেলেছি। তো আপনারাও কিভাবে এই কাজটি করবেন আপনাদের আমি A to Z দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো এখানে দেখেন, আমি কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো মনিটাইজেশন করানোর পরে। দেখেন, আমি যদি আমার ফেসবুক এই অ্যাকাউন্টের মধ্যে যাই, আমি যেহেতু এটা প্রোফাইল টাইপ পেজ করে ফেলেছি, আপনারা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে আমি আপনাদের আমার প্রোফাইল টাইপের এই ফেসবুক আইডিটা পেজ টাইপের এই আইডিটা ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে বিশ্বাস করবেন না যে আসলে এটা পেজ, এটা কিন্তু একদম ফেসবুক আইডি ছিল। এইখানে দেখেন 3 ডট মেনু আছে। তো আমরা যদি এই 3 ডট মেনুতে যে দেখি আমাদের পেজটাকে প্রোফাইল টাইপের পেজ করা যাবে কি না, অর্থাৎ আমাদের ফেসবুক আইডিতে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন আসবে, নতুন একটা অপশন মুড চালু হবে। তো এইখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করেন, সরি আমার মিস্টেকে ভুল ক্লিক লেগে গেছে। এখানে দেখেন টার্ন অফ প্রফেশনাল মোড নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ আমাদের ফেসবুক আপডেট নেওয়ার পরে আমাদের এই নতুন অপশনটি চলে আসছে। তো আমরা যদি এই টার্ন অফ প্রফেশনাল মোডের উপরে ক্লিক করি, দেন দেখেন টার্ন অফ প্রফেশনাল মোড, দেন নিচে আরও কিছু লেখা আছে। আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, এইখানে দেখেন আরও কয়েকটি অপশন আছে যেগুলো আমরা পড়ে নিতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের ফেসবুক আইডিটাকে প্রোফাইল টাইপ পেজ করার সুবিধা কি আর অসুবিধা কি এখানে দেওয়া আছে। বিশেষ করে সুবিধাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এখান থেকে যেহেতু ফেসবুক আইডি, যাদের ফেসবুক আইডির অনেক ফলোয়ার আছে তারা কিন্তু এইখান থেকে আপনার ফেসবুক আইডিটা মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ফেসবুক পেজ থেকে যেরকম টাকা ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু এইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো অফ করার জন্য টার্ন অফের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রফেশনাল মুডটা চেঞ্জ হয়ে আগের মুডটাই চলে আসবে, অর্থাৎ আপনার এই প্রফেশনাল ফেসবুক পেজটা কিন্তু ফেসবুক আইডিতে আবার আগের মতো রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটনও লেখা আছে। অ্যাড বাটনের উপরে ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো বাটনও দেখতে পাবো এখানে, যেরকম আমাদের ফেসবুক পেজের ক্ষেত্রে চলে আসে। এখানে দেখেন মেসেঞ্জার আছে, ইমেইল আছে, মোটামুটি ফেসবুক পেজের যে সব অপশন আছে A to Z আপনারা এখান থেকে সেই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। আর একটা কথা আমি আবার ভালোভাবে আপনাদের দেখে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু আমার রিয়েল আইডি ছিল, সেই রিয়েল আইডিটা কিন্তু আমরা ফেসবুক পেজে রূপান্তর করে ফেলেছি। তো আপনাদের যদি নোটিফিকেশন না আসে এবং এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো যদি না আসে, প্রফেশনাল মুড গাইড যদি না আসে, তাহলে কিন্তু আপনারা এই ফেসবুক আইডিটাকে কিন্তু প্রোফাইল টাইপ পেজ করতে পারবেন না। অনেকেই বলেন যে ভাই আমার ফেসবুক আইডিটা হচ্ছে না বা এটা ভুল ভিডিও। আসলে এটা কোনো ভুল ভিডিও না। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে আপনার প্রোফাইলে যে দেখবেন যে প্রফেশনাল মোডটা চালু আছে কিনা, অর্থাৎ প্রফেশনাল মোডটা যদি চলে আসে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি কিন্তু প্রোফাইল টাইপ পেজ করতে পারবেন।